ইসরায়েলে হামাসের হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে প্রার্থনা অংশ নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইহুদি রীতিতে প্রার্থনায় অংশ নিয়ে গত বছরের 7ই অক্টোবরের হামলায় নিহতদের স্মরণ করেন বাইডেন। অন্যদিকে নিউ ইয়র্কের কুইন্সে একটি ইহুদি সমাধি ক্ষেত্রে নিহতদের স্মরণ করেন ডোনাল্ড ট্রাম্প। দিবসটি উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে অংশ নেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। তিনি অভিযোগ করেন গাজায় জিম্মিদের উদ্ধারে বাইডেন প্রশাসন কিছুই করেনি। গত বছরের 7 অক্টোবর অনেকটা আকস্মিকভাবেই ইসরায়েলে হামলা চালায় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে প্রায় 1200 মানুষ নিহত হয়। ইসরায়েল থেকে 200-এর অধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এ ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসে শোক পালন করেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় নিহতদের স্মরণে প্রার্থনা করেন র্যাবাই অ্যারন আলেকজান্ডার। ইহুদি রীতি অনুযায়ী পাঠ করেন প্রার্থনা পত্র। পরে মোমবাতি জ্বালিয়ে ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট বাইডেন। নিয়মিত সংবাদ সম্মেলনে গত 7 অক্টোবরের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি শোক জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। এ সময় তিনি জানান প্রেসিডেন্ট বাইডেন ইহুদিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইসরায়েল রাষ্ট্রের টিকে থাকার বিষয়ে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। এদিকে নিউ ইয়র্কের কুইন্সে ইহুদি সমাধিক্ষেত্র ওহেল শাবাদ লুবাচিভ পরিদর্শন করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার পুত্রবধূ লারা ট্রাম্প ও সাংবাদিক বেন শ্যাপিরো তার সঙ্গে ছিলেন। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালনের পর প্রার্থনায় অংশ নেন ট্রাম্প। পরে স্থানীয় ইহুদি নেতাদের সঙ্গে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট। ওদিকে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। তিনি বলেন হলোকাস্টের পর এটি সবচেয়ে বড় ইহুদি হত্যাকাণ্ড। গত বছরের 7 অক্টোবর সত্যিকার অর্থে কি ঘটেছিল সে বিষয়ে আমেরিকার অনেক নাগরিকই জানে না বলে মন্তব্য করেন ভ্যান্স। এ সময় তিনি অভিযোগ করেন গাজায় জিম্মিদের উদ্ধারে বাইডেন প্রশাসন কিছুই করেনি। ভ্যান্স আরো বলেন হামাস গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে দিলেই কেবল সেখানে যুদ্ধ বন্ধ করা সম্ভব। ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষে জালিম গাছের চারা লাগিয়ে নিহতদের স্মরণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও ফার্স্ট জেন্টলম্যান ডাগ ইমহফ। সোমবার এই উপলক্ষে দেওয়া বক্তব্যে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার আবারও জানিয়েছেন কামালা হ্যারিস। তিনি বলেন আমেরিকা সহ বিশ্বের সব দেশে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করবেন তিনি। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে তা তিনি যেমন ভুলবেন না, পুরো বিশ্বেরও তা জীবন মনে রাখা উচিত। সোমবার ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বক্তব্যে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভিপি হ্যারিস আরো বলেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে একসাথে কাজ করতে হবে, ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন বলে এদিন আবারও আশ্বাস দেন তিনি। এর পাশাপাশি দেশ ও দেশের বাইরে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন তিনি। এ সময় গাজায় আটক জিম্মিদের পরিবারের কাছে ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন সবাইকে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। এ সময় হামাসের হামলায় নিহত আমেরিকানদের স্মরণ করেন ভিপি হ্যারিস। হামাসের হামলায় নিহতদের স্মরণে নিজের সরকারি বাসভবনে একটি ডালিম গাছের চারা রোপণ করবেন বলে জানান তিনি। ইহুদি ধর্মে ডালিম গাছ আশা ও ন্যায়পরায়ণতার প্রতীক। ভিপি হ্যারিস মনে করেন এই গাছ হামাসের বর্বরতা, ইহুদিদের রুখে দাঁড়ানো এবং লক্ষ্যে অবিচল থাকার বার্তা ভবিষ্যৎ ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেবে। এদিকে সেকেন্ড জেন্টলম্যান ডাগ এমহফ বলেন 7 অক্টোবর দিনটি তিনি সহ সারা বিশ্বের ইহুদিদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন। এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়, রক্তপাত যেন বন্ধ হয় সেই কামনা করেন এমহফ। বক্তব্যের পরই ভিপি এবং ফার্স্ট জেন্টলম্যান ডালিম গাছের চারাটি রোপণ করেন। এরপর হামাসের হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা করেন তারা। প্যালেস্টাইনে হামলার এক বছর পূর্তিতে বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক। ওয়াল স্ট্রিট, সিটি হল, টাইম স্কোয়ার সহ বিভিন্ন স্থানে দিনভর বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। ইসরায়েলের বর্বরোচিত হামলায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানবাধিকার রক্ষায় যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।
নিউ ইয়র্কের বিখ্যাত ওয়াল স্ট্রিটের সামনে জড়ো হয়েছেন প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে স্লোগানে উত্তাল করে তোলেন স্থানটি। ইসরায়েলের হামলায় গাজা এখনও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়াও সেখানকার মানুষের মানবাধিকার রক্ষার দাবিতে জড়ো হয়েছেন বলেও জানান তারা। The American people stand against genocide, that they stand for justice, they stand for humanity, they stand for freedom, and this is a struggle that is against Zionism, that is against genocide, that is against killing, it is not against Jewish people. তবে বিক্ষোভকারীদের অনেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার জন্য নিজের জন্মভূমি আমেরিকাকে দায়ী করেন। আমেরিকার সামরিক, আর্থিক ও কৌশলগত সমর্থনের কারণেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে বলে দাবি করেন তারা। Inside the belly of the beast, which is the US, funding and arming and protecting this genocide. প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভে যোগ দেন অনেক ইহুদি জনগোষ্ঠীর মানুষও। তারা বলেন ইসরায়েল ইহুদি ধর্মের নামে সবার সামনে ইহুদিবাদের সম্মানকে ভুলুণ্ঠিত করছে। We as Jewish people, we are ashamed, we are embarrassed when all these actions taking place in my name, in the name of my religion, which is totally wrong. এদিকে বিক্ষোভ চলাকালীন ইসরায়েলের পক্ষেও অল্প সংখ্যক মানুষ জড়ো হয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি সহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ইসরায়েলকে সমর্থন করে বক্তব্য রাখেন তারা। They're protesting a genocide and a murder of the Jewish people, and I'm here to defend that because they came into Israel on October 7 and they butchered men, women and children. ওয়াল স্ট্রিটের সামনে প্যালেস্টাইনের বিশাল পতাকা তুলে ধরে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় আজান ও নামাজ আদায় করে দোয়া করেন উপস্থিত মুসলমানরা। এছাড়া সোমবার দিনভর সিটির 60টি স্থানে একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেন প্যালেস্টাইনপন্থীরা। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের এক বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ না হওয়ায় গাজায় মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কারণে বিক্ষোভকারীরা দ্রুততম সময়ে আমেরিকা সহ উন্নত দেশগুলো এবং জাতিসংঘকে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 7 অক্টোবর হামলার পর থেকে বিশ্বজুড়ে বেড়েছে ইহুদি ও মুসলিম বিদ্বেষ। হামলার এক বছর পূর্তিতে মিশিগানের ডেট্রয়েটের জুইশ ফেডারেশন ভবনে ইহুদি বিরোধী স্লোগান লিখেছে প্যালেস্টাইনপন্থীরা। স্থানীয় ইহুদিরা জানিয়েছেন তারা শান্তির পক্ষে, তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। ঘটনা তদন্ত করছে FBI। জুইশ ফেডারেশন অব ডিট্রয়েট জানিয়েছে এক বছরে তৃতীয়বারের মতো তাদের ভবন ভাঙচুর করা হয়েছে। দরজার সামনে কলবক্সে স্প্রে করে ফ্রি প্যালেস্টাইন লিখেছে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। স্থানীয় ইহুদিরা বলেন 7 অক্টোবর হামলার এক বছর পূর্তিতে এ ধরনের ইহুদি বিরোধী স্লোগান তাদেরকে আরও বেশি কষ্ট দেয়। সোমবার সকালে ব্লুমফিল্ড টাউনশিপে ইহুদি কমিউনিটির সদস্যরা ইহুদি বিরোধী শব্দের মুখোমুখি হন। ম্যাক্স এম ফেডারেশন ভবনের জানালায়, দেয়ালে এবং দরজায় রাতারাতি ইহুদি বিরোধী মন্তব্য লেখার ঘটনার তদন্ত করছে FBI। সিলভিয়া শেরম্যান নামের এই নারীর দাদার নামে ভবনটির নামকরণ করা হয়েছে। এ ধরনের ঘটনায় তিনি হতবাক নন বলে জানান, তবে তিনি চান এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক। ডিট্রয়েট মেট্রোর ইহুদি কমিউনিটির সদস্যরা 7 অক্টোবর দিনটি স্মরণ করেছে, কারণ গত বছরের এই দিনে তেল আভিভে মিউজিক ফেস্টিভ্যালে হামাস যোদ্ধাদের হামলায় 1,200 জনের বেশি ইহুদি প্রাণ হারায়। 7 অক্টোবর ঘটনার পর বিশ্বজুড়ে বেড়েছে মুসলমান ও ইহুদি বিদ্বেষ। পরবর্তীতে ইসরায়েলের হামলায় 42,000-এর বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। ওয়েস্ট ব্লুমফিল্ডের চিকিৎসক ওমর গামার গাজার একটি হাসপাতালে 17 দিন চিকিৎসা সেবা দিয়েছেন। প্রচেষ্টার উইটনেস ফর প্যালেস্টাইনের আহ্বায়ক মিন্ডাই সাফর বলেন তাদের সহানুভূতি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। প্রচেষ্টার ইহুদি কমিউনিটির নেতা মনিকা জেবেলে 7 অক্টোবর হামলার সমালোচনা করেন, তবে ইসরায়েলের এ ধরনের অমানবিক হামলায় তিনি হতবাক বলে জানান। এবার পদত্যাগ করলেন নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাঙ্কস। তিনি সিটি হলে পাবলিক সেফটি বিভাগের দায়িত্বে ছিলেন। তার ভাই স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস আগামী সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইটসের পদত্যাগের গুঞ্জনকে গুজব বলছেন মেয়র এরিক অ্যাডামস। মেয়রের বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরুর পর এসব পদত্যাগের ঘোষণা আসলেও নিজে পদত্যাগ করবেন না বলে আবারও জানিয়েছেন মেয়র অ্যাডামস। 4 সেপ্টেম্বর FBI এর তল্লাশির মুখে পড়ে ব্যাংকস পরিবার। এই পরিবারের সদস্য স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস, স্ত্রী ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইটস ও তার আরেক ভাই ডেপুটি মেয়র ফিল ব্যাংকসের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে ফেডারেল সংস্থা। মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির সহযোগী হিসেবে তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। এই অবস্থায় সোমবার মেয়র নিশ্চিত করেছেন পদত্যাগ করেছেন পাবলিক সেফটি বিষয়ক ডেপুটি মেয়র ফিল ব্যাংকস।
তবে তদন্তের মুখে নয়, ছয় মাস আগে থেকেই শিল ব্যাংকস পদত্যাগের পরিকল্পনা করছিলেন বলে জানান মেয়র। চার ডেপুটি মেয়রের মধ্যে অ্যাডামসের ডান হাত হিসেবে পরিচিত ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইটস গত শুক্রবার পদত্যাগ করার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত সেটিকে গুজব হিসেবে দেখছেন মেয়র। সাম্প্রতিক জরিপে সিটির চার ভাগে তিন ভাগ মানুষ মেয়রের পদত্যাগ করা উচিত বলে জানালেও এইসব জরিপকে এক পেশে বলে দাবি মেয়রের। গভর্নর কেতি হুকুল তাকে পুরো সমর্থন দিয়ে যাচ্ছেন বলে জানান অ্যাডামস। আগামী সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস। ফেডারেল তদন্ত শুরুর পর পুলিশ কমিশনার, হেলথ কমিশনার, চিফ কাউন্সিল, সিনিয়র অ্যাডভাইজার অব পাবলিক সেফটি সহ সিটি হলের শীর্ষ ২০ কর্মকর্তা এখন পর্যন্ত পদত্যাগ করেছেন। তবে মেয়রের দাবি তার জন্য ৩০০,০০০ মানুষ কাজ করেন, অল্প কয়েকজনের পদত্যাগে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। মাইক্রো আরএনএ আবিষ্কার করে জিন গবেষণার নতুন দুয়ার উন্মোচন করার স্বীকৃতি হিসেবে বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রাফকিন। সোমবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে জানায় তাদের এই অবদান ভবিষ্যতে জিন গবেষণা ও মানব কোষে সৃষ্ট বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে সহায়ক হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন নোবেলজয়ী দুই বিজ্ঞানী। চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার দুই জীববিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রাফকিন। সোমবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান জানান, মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। তাদের ঠিক কি কারণে এই পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন কমিটির ভাইস চেয়ার ওলে শ্যাম্পা। তিনি বলেন, এই দুই বিজ্ঞানীর আবিষ্কারের ফলে ভূপৃষ্ঠে জটিল জীবনের উত্থান এবং মানুষের শরীরের গঠনে বিভিন্ন ধরনের টিস্যুর ভূমিকা সম্পর্কে জানার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। তিনি আরো বলেন, এই দুই বিজ্ঞানীর গবেষণা মূলত কোষের বিকাশ এবং বিভিন্ন কোষের মধ্যে বিরাজমান পার্থক্য নিরূপণ কেন্দ্রিক ছিল। ওলে শ্যাম্পা আরো জানান, মাইক্রো আরএনএ ভ্রূণের বিকাশ সম্পর্কে জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্যারি রাফকিন বলেন, অনেক পুরস্কার থাকলেও নোবেল পুরস্কার পাওয়ার বিষয়টি তার কাছে বিশেষ কিছু, কারণ এই পুরস্কার আলাদাভাবে সবার মনোযোগ আকর্ষণ করে। তিনি মজা করে বলেন, গত ২০ বছরে অনেক পুরস্কার পেলেও কখনো এমন প্রেস কনফারেন্সের আয়োজন হয়নি। নিজ কর্মস্থল ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের পর ফটো সেশনে অংশ নেন নোবেলজয়ী বিজ্ঞানী গ্যারি রাফকিন। অন্যদিকে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে নিজের অনুভূতির কথা জানান ভিক্টর অ্যাম্ব্রোস। তিনি বলেন, এদিন সকালে তিনি ঘুমিয়েছিলেন, তাকে না পেয়ে তার ছেলেকে ফোন করে বিষয়টি জানায় নোবেল কমিটি। এদিন বিকালে সম্ভব হলে রাফকিনের সাথে দেখা করবেন বলে জানান সদ্য নোবেলজয়ী এই বিজ্ঞানী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।